হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু টু লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে তো রিসেন্ট আমি যে মৌসুমি সোনালির বাড়িতে গিয়েছিলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো বা ওরাও তোমাদের সাথে শেয়ার করেছে তো সকল ফ্রেন্ডদের অনেক অনেক থ্যাংকস আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তো আজকে ওই ভিডিও থেকে কিছু কোশ্চেন এসেছে সেই কোশ্চেনের অ্যান্সার নিয়ে তোমাদের কাছে এসেছি বেশ আজকে দুটো কোশ্চেন আমি ওখান থেকে বেছে নিয়েছি অনেকেই সুন্দর সুন্দর কমেন্টস করেছো তো কমেন্টসগুলো করার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস প্লিজ তোমরা এইভাবে পাশে থেকো আর ওখান থেকে দুটো সুন্দর কোশ্চেন আমি বেছে নিয়েছি যেটা সবারই খুব ভালো লাগবে যে মৌসুমিয়া সোনালি তোমাদের কে মানে আমার কে হয় আমি কি সূত্রে ওদের বাড়িতে গিয়েছি আর ওখানে যে গিয়েছি আমি নিতু আর মিরুর জন্য কী নিয়ে গিয়েছি তো ভিডিওর মধ্যে তো শেয়ার করিনি আর নিতু আর মিরুর জন্য তো অবশ্যই নিয়ে যেতেই হবে এটা সবাই জানে যে কারো বাড়িতে গেলে কিছু না কিছু গিফট নিয়ে যায় তো আমি নিতু আর মিরুর জন্য দুটো ড্রেস নিয়ে গেছিলাম এই শীতের তো আমার তরফ থেকে আমার তো খুব ভালো লেগেছে ওদের বাড়িতেও খুব পছন্দ করেছে তো তোমরা ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে ড্রেসগুলো তোর মা বলো তোমার মা মা হয়েছে মা হয়েছে

বলো এই ড্রেসটা আমাকে দিয়েছে আর আমার বোনের জন্য একটা ড্রেস এনেছে এটা দেখো বলো এটা আমার বোনের ড্রেস আর এটা আমার বোনের ড্রেস হুম আর বলো এটা আমার ড্রেস এটা আমার ড্রেস এটা বোনের বলো আমাকে কেমন লাগছে আর বোনকে পরে পরাবে স্যানিটাইজার দিয়ে বলো বলো কেমন লাগছে এই সুন্দর সুন্দর নিতু একটু দেখো তুমি নিতু তো দিয়েছে

তো এবার চলে এসেছি নেক্সট কোয়েশ্চেনে যে সোনালি আর মৌসুমী আমার কে হয় সোনালি মৌসুমি একজন ব্লগার আমি একজন ওদের সাবস্ক্রাইবার এটাই হচ্ছে ওরাও জানে আর আমিও জানি আর আমার আমার মা মাছের ব্যবসা করতো আমার মা আর এখন করে না কারণ আমার দিদি বাড়িতে থাকে আর গান্ধীর মা বাবা মাছের ব্যবসা করতো সে সূত্রে একটা সম্পর্ক ছিল তো সেদিক দিয়ে আমরা চিনি গান্ধীকে সৌমেনকে সোনালিকে মৌসুমিকে কিন্তু গান্ধী সৌমেন সোনালী মৌসুমীর সাথে ওই দিন আমার ফার্স্ট দেখা হয় আর ফার্স্ট গিয়েই আমি কিন্তু ভ্লগ বানিয়েছি ওদের বাড়িতে তো ওদের কাকিমা কাকুর সাথে আমার আগে কাকিমার সাথে হয়তো কথা হয়নি কিন্তু কাকুর সাথে আড়তে আমার কথা হতো তো মায়ের সূত্রে আমি আড়ত গেতাম মাছের আড়ত তো কেন গেতাম কি বৃত্তান্ত ওগুলো পরে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো এইটুকুই জানানো ছিল একদিক দিয়ে দেখতে গেলে ওরা আমার পরিচিত যেটা ওরাও জানে না তো পূর্ব মানে পূর্বপুরুষদের পরিচিত মানে একদিক দিয়ে একটা আত্মীয় সম্পর্ক আছে যেটা ওরা সোনালি মৌসুমি ওরা জানে না তো মেন হচ্ছে আমি ওদের সাবস্ক্রাইবার আমার ওদের ভিডিও খুব ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হলো ওরা আমাকে অনেকটাই সাপোর্ট করেছে কে কে ভাই কাদের বাড়িতে যেতে দেয় অত বড় ইউটিউবার কারো বাড়িতে অ্যালাউ করে না অনেকে তো সে সূত্রে আমি ওদের কাছে ভালোবাসা যে হারে পেয়েছি পরিবার থেকে ওদের পরিবার থেকে আমার তরফ থেকে সত্যি মন থেকে খুব খুব ভালোবাসা রইল চাইব তোমরা আরও আরও এগিয়ে যাও আরও ভালোবাসা পাও মানুষের তোমাদের মানে তোমরা যেভাবে মানুষকে ভালোবাসো তোমরা সেই অনুপাতেই ভালোবাসা কিন্তু সকলের কাছ থেকে পেয়ে যাবে আমাকে মানতেই হবে লুকোনার কিছু নেই সত্যিকারে ওদের জন্য আমার এই ভিডিওটা অনেকটাই অনেকটাই ভিউজ এসেছে মন থেকেই বলছি মন থেকেই বলছি যে ওদের জন্যই কিন্তু এই ভিডিওটায় এত ভিউজ আমি পেয়েছি তো গাইজ চাইবো তোমরা এইভাবে পাশে থেকো আরও কিছু জানা তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর নিতু মিরুকে তো আমার মানে জাস্ট মানে জাস্ট আমার তো মেয়ে নেই বুঝতে পারছো মেয়ে না থাকলে ফিলিংসটা কী হয় আর মেয়ের প্রতি আমি একটু বেশি দুর্বল মানে আমার ছোটোবেলা থেকে মেয়েদেরকে খুব ভালো লাগে তো জানি না ভগবান কেন মেয়ে দেয়নি জানি না তো যাই হোক তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা এইভাবে পাশে দেখো সাথে দেখো প্রচুর গাড়ি চলছে যার জন্য কয়েকদিন ভিডিও বানাতে পারছি না গান চলছে কপিরাইট চলে আসতেও পারে দেখতে পাচ্ছ পুরো ঝিলটা কিন্তু খোলা হয়ে গেছে বৃষ্টির জন্য একটু বন্ধ হয়েছিল বৃষ্টির জন্য তো এখন প্রচুর পরিমাণে কাজ চলছে তোমরা আমার পাচ্ছ কি না আমি জানি না তো গাইজ প্লিজ প্লিজ তোমরা এইভাবে পাশে দেখো সাথে দেখো আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই জানিও চলো দেখাচ্ছি নেক্সট ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা